আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা ফিশ বিটিতে আরও একবার। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আজ আপনাদের নিয়ে এসেছি সিরাজগঞ্জ সদর শালোয়া ভিটা হাটে। এই হাটটিতে প্রচুর মাছের আমদানি হয়, গ্রামের ডোবা এবং আমাদের যমুনা নদীর মাছের অনেক আমদানি হয়। আমি আজ এই হাটটি আপনাদের দেখাবো এবং আজকে কী রকম মাছ উঠেছে এবং কী দামে বিক্রি হচ্ছে সেই বিষয়ে আপনাদের জানাবো। ভিডিওটি অনেক ভালো হতে যাচ্ছে, আশা করি আপনারা ভিডিওটি পুরো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তবে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। চলুন আমরা মাছগুলো দেখি এবং মাছের দাম জানার চেষ্টা করি। চলুন সবাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভাই ভালো আছেন? রুই মাছ কত করে বিক্রি করতেছেন ভাই? ভাই রুই মাছ বিক্রি করতেছি 260-240 টাকা। ছোট বড় আছে তো, কোনটা কত বিক্রি করতেছেন? ছোট বড়ই। বড়টা কত? বড়টা 260 টাকা। 260 টাকা কেজি। 240 টাকা বিক্রি করতেছি। বড়টার ওজন কিরকম আছে? বড়টার ওজন আছে আপনার দেড় কেজির মতো। আর ছোট গুলা কিরকম আছে ভাই? এক কেজির মতো ওজন আছে। পুঁটি মাছ কত গুলো? একটু পুঁটি মাছ কত করে কেজি বিক্রি করতেছ? 160 টাকা কেজি। আর কি মাছ আমাদের যমুনা নদীর বেলে মাছ ভাই কত করে? 700 টাকা কেজি। আচ্ছা ভাই ভালো থাকবেন। হ্যাঁ ভাই, এমনি টাকা মাছ কাটার দেওয়া ভাই পাঙ্গাস কত করে বিক্রি করতেছেন ভাই? পাঙ্গাস 130 টাকা বেচলাম ভাই, আর 20 টাকা বেচলাম। বড়টা 130? হ্যাঁ ভাই, পাঙ্গাস 130 টাকা আর 20 টাকা। 20 টাকা। ওজন কতটুকু হবে? ওজন ভাই 3 কেজি আছে, 3.5 কেজি আছে, এগুলো 2.5 কেজি হবে এরকম। এরকম ভাই। আচ্ছা ভাই বিক্রি করে না? ওই মাছটা কাটলেন, ওটা কি মাছ ছিল? বড় কাতল মাছ ভাই। বড় কাতল। কতটুকু ওজন ছিল? ওজন কত ছিল? 5 কেজি 600 গ্রাম। কত টাকা কেজি বিক্রি করলেন? মাছের দাম 320 টাকা কেজি। মাছের দাম কম আছে ভাই। আচ্ছা দাম পাইতেছি না, মোকামে বেচছি আর বাজারে না কম দাম বেচতে হয় ভাই, কারণ মানুষের ইনকাম নাই, ব্যবসা এরকম উল্টো হয়ে গেছে আমাদের। মোকামে দাম বেশি, বাজারে নিয়ে এসে কম দামে বেচতে হয় ভাই। এই যে পাঙ্গাস 30 টাকা কিনে 30 টাকা বেচতেছি, ব্যবসা করতে পারতেছি না। সবারই অবস্থা খারাপ লকডাউনের জন্য। সবারই অবস্থা খারাপ লকডাউনের জন্য। সবারই অবস্থা খারাপ ভাই লকডাউনের জন্য। ব্যবসা আমাদের শোচনীয় ভাবে হইতেছে না। সবাই ভালো থাকবেন। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। ভালো আছেন? কি কি মাছ আনছেন আজকে? এই যে পাটা আনছি, রায় আনছি। কোনটা কত দাম একটু বলবেন ভাই? এর হলো 240 টাকা। 240 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ। আর এটা? এরা 200 টাকা। এরা 400 টাকা। 400 টাকা কেজি। তিন রকম মাছ আছে আপনার কাছে? হ্যাঁ, তিন নম্বর। আচ্ছা ভাই ভাই কেমন আছেন? ভাই মাছের দাম গুলো একটু আমাদের জানাবেন, কি 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 মাছ আনছেন আজকে? এটার দাম কত? তেলাপুয়া মাছ কত টাকা কেজি বিক্রি করছেন? 160 টাকা। ভাই এগুলো কত করে বিক্রি করতেছেন? যে মাছগুলো জাপানি কেজি। ভাই পুঁটি কত করে বিক্রি করতেছেন? 50 টাকা পোয়া। 50 টাকা পোয়া। 200 টাকা কেজি। কোথাকার পুঁটি? একলা যমুনা নদী। দিয়ালের মা। দিয়ালের মা। আচ্ছা ভাই বিক্রি করে না? Thank you.
ভাই ট্যাংরা গুলো কত করে বিক্রি করতেছেন? 700 টাকা কেজি। কোথাকার ট্যাংরা একলা? আমি কিনে নিয়েছি। কোথা থেকে কিনছেন? ধানগড়া থেকে। এটা কত করে কেজি? 300 টাকা কেজি। অনেক সুন্দর ট্যাংরা। এটা কি মাছ বলে? এগুলো শোল মাছ। কত টাকা কেজি? 350 টাকা কেজি। আচ্ছা ভাই, বিক্রি করে না? ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। ভালো আছেন? মাছ কত করে বিক্রি করতেছেন? 700 টাকা বিক্রি। 700 টাকা কেজি। কোথাকার মাছ এগুলো? বিলের না? বিলের। দিল পোষার। দিল পোষার। এই মাছগুলা কোথাকার? এরও দিল পোষার। দিল পোষার। কত টাকা বিক্রি করতেছেন? 400 টাকা। 400 টাকা কেজি। আচ্ছা ভাই, বিক্রি করে না? কাকা শিং মাছ কত করে বিক্রি করতেছেন? 250 টাকা কেজি। কোথাকার শিং এগুলা? নিমগাছ। এইটা কি মাছ কাকা? তেলাপিয়া মাছ। কত করে বিক্রি করতেছেন? 80 টাকা 70 টাকা কেজি। কেজিতে পুঁটি কত করে বিক্রি করতেছেন? কত করে? এত কম কেন দাম কাকা? মাছের দাম কম, লোকজন কম, এই জন্য কম নাকি? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ভাই জাপানি কত করে কেজি? 180 টাকা কেজি। শিং কত করে বিক্রি করতেছেন ভাই? 400 টাকা। এটা 300 টাকা বিক্রি করেন ভাই? ভাই কেমন আছেন? ভালো আছি। কোথাকার মাছ ভাই? যমুনা নদীর মাছ। কি আপনি নিজেই মারছেন নাকি? কিনে নিয়ে আনা। কত করে বিক্রি করতেছেন? পেশার কোনো ঠিক না, মানে একদম নাই, যার কাছে যেরকম বিক্রি করতে হবে। একই মাছ নাকি দুটা? হ্যাঁ মাছ একই দামে বিক্রি হচ্ছে। একই দামে? আচ্ছা ভাই, বিক্রি করে না? দাদা ভালো আছেন? ভালো আছেন। এই মাছগুলো কত করে বিক্রি করতেছেন? 480 টাকা কেজি। বেলে মাছগুলো কত করে? 600 টাকা। এগুলো তো আমাদের যমুনার। হ্যাঁ যমুনার। এই মাছগুলো কি যমুনার মাছ? এখানে যতগুলো মাছ আছে সবই যমুনার। হ্যাঁ যমুনার, সবই যমুনার। এটা কত করে বিক্রি করতেছে? এটা 400-450 টাকা কেজি। আচ্ছা দাদা, বিক্রি করে না? ধন্যবাদ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন ভাই? নোনা ইসে কত করে বিক্রি করতেছেন ভাই? বাইরে 120 টাকা পিস। এটা বড়? হ্যাঁ এটা বড়। 120 টাকা পিস। পিস এটা 70 টাকা পিস। 70 টাকা পিস। সামনেটা 60 টাকা পিস। এগুলো তো আপনি পিস হিসাবে বিক্রি হয়, কেজি হিসাবে বিক্রি হয় না? কেজি হিসাবে হয় কিন্তু কেউ নেয় না। কেউ নেয় না, পিস হিসাবে বেশি বিক্রি হয়। আচ্ছা ভাই ভালো থাকবে না? ভাই কেমন আছেন? ভালো আছেন? ব্যবসা খারাপ? খারাপ ভাই। লাভ কম হচ্ছে বর্তমান? লাভ তো লাভের চিন্তা পরে মেসবর বালি পাচ্ছি। বিক্রি কম হচ্ছে আপনাদের? 250 টাকা না, এসে দাম করে 220 টাকা, কি করবো? কত করে বিক্রি করতেছেন? 250 টাকা কেনা, দাম করে হলো 220 টাকা। 220 টাকা, কি করবো? বর্তমান খারাপ অবস্থা ব্যবসা। আচ্ছা ঠিক আছে। পুঁটি কত করে বিক্রি করতেছেন ভাই? 160 টাকা। আর এই যে এগুলা কত করে? 300 টাকা কেজি। ভাই শিং কত করে? 350 টাকা কেজি। সবগুলা কি একই দাম? এটা কত করে? 450 টাকা।
400 টাকা কেজি না ভাই পাঙ্গাল বড়টা কত করে বিক্রি করছেন 20 টাকা ভাই 120 হ্যাঁ 120 টাকা এই ছোটগুলা ভাই ছোটগুলা কত করে বিক্রি করছেন 90 টাকা 90 টাকা কেজি 110 টাকা 110 টাকা কেজি গণবত্তা।